হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সেকেন্দ্রাবাদের একটি হোটেলের ওপর রিভিউ নিয়ে এসেছি। যদি আপনারা চিকিৎসা করাতে বা ঘোরবার জন্য সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদ যান, আর সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছে যদি আপনারা হোটেল খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, অ্যাকোয়া স্টে ইন। সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আপনাকে কোনো রকমের কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট ভাড়া করতে হবে না। আপনি মাত্র পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন এই অ্যাকোয়া স্টে ইনে। মাত্র 400 মিটার দূরত্বে এটা অবস্থিত। সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছেই রয়েছে একটি গুরুদুয়ারা, আর এই গুরুদুয়ারার জাস্ট পিছন দিকেই রয়েছে এই অ্যাকোয়া স্টে ইন। এই যে দেখুন বাস রাস্তাটা, এর মাথার উপর দিয়ে গেছে মেট্রোর ফ্লাইওভার। তো মেট্রো ফ্লাইওভারের তলা দিয়ে আপনারা যদি সোজা চলে আসেন, তাহলেই এই গুরুদুয়ারাটা ডানহাতে পাবেন। আর ঠিক তার পাশের এই রাস্তাটা দিয়েই দেখুন দেখা যাচ্ছে ওই যে বড় করে ওয়ো বোর্ড লাগানো, ওইটাই হলো অ্যাকোয়া স্টে ইন। তো আমরা এসে গেছি অ্যাকোয়া স্টে ইনের সামনে। এটাই হলো অ্যাকোয়া স্টে ইন হোটেল। এটা একটা বাজেট হোটেল, কোনো লাক্সারি 5 স্টার 4 স্টার বা 3 স্টার হোটেলও নয়। এটা একটা নর্মাল বাজেট হোটেল, স্টেশনের একদমই কাছে। আমরা এই জাস্ট এদিক দিয়ে এলাম। এবার চলুন রিসেপশনটা একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে রিসেপশন, এখানে একটা টিভি রয়েছে, আর এখানে সামনে যে সোফায় বসে আছেন ইনি ম্যানেজার। আর পাশের ফ্রিজটায় দেখুন অনেক জলের বোতল আছে, তো আপনারা এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলো এখান থেকে কিনতে পারেন। তো মাথার ওপর পাখা ঘুরছে, সিসিটিভি লাগানো আছে। তো রিসেপশনের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। তো আমাদের রুম হচ্ছে টপ ফ্লোরে, এখানে সিঁড়ি এবং লিফট দুটোই আছে। লিফটে করে আমরা যাব সেকেন্ড ফ্লোরে, ওখানেই আমাদের রুম। লিফট থেকে বেরিয়ে ডান দিক এবং বাঁদিকে দুদিকেই রয়েছে রুম। তো আমাদের রুমটা হচ্ছে লিফট থেকে বেরিয়ে জাস্ট বাঁদিকে। চলুন রুমটা দেখা যাক। তো লিফট থেকে বেরিয়ে এসে এই হচ্ছে লিফট লবি, আর এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 303। এটাই হলো টপ ফ্লোর। তো এই দেখুন, এখানে ঢুকেই ফার্স্টে বেরিয়ে হচ্ছে সুইচ বোর্ড। আর তার সাথে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এইখানে হচ্ছে গিজারের সুইচ বাইরে, আর এটা হলো কলিং বেলের সুইচ। দরজার পেছনে একটা হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটা কার্টেন, একটা হেডবোর্ড লাগানো সুন্দর বেড আছে। মোটামুটি পরিষ্কার, খুব হাইফাই নয়, তবে এখানে চার্জেস মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা পার ডের মধ্যে পড়ে, টাইম টু টাইম ভ্যারি করে। তো ওভারঅল প্রাইসে এসি রুম, ফ্যান আছে, ফলস সিলিং, ছোটো ছোটো স্পট লাইট, এবং বেডের পাশেও দেখতে পাচ্ছেন দুটো লাইট রয়েছে। এখানে একটা ছোটো টেবিল রয়েছে, এদিকে একটা বড় টেবিল রয়েছে, টেবিলের তলায় একটা ডাস্টবিন রয়েছে, এদিকে একটা মার্বেল স্ল্যাব দিয়ে টেবিল বানানো রয়েছে, সামনে দুটো চেয়ার রাখা রয়েছে, এখানে হ্যাঙ্গার হ্যাং করার জন্য একটা রড রয়েছে, কিন্তু হ্যাঙ্গার নেই। আর কমপ্লিমেন্টারি জলের বোতল কিছু এরা দেয়নি, এখানে শুধু দিয়েছে হচ্ছে দুটো শ্যাম্পুর পাতা, দুটো সাবান, না 3টে শ্যাম্পুর পাতা আর দুটো সাবান। আর এই দিকে দেখুন একটা টিভি রয়েছে, টাটা স্কাই লাগানো টিভি চলছে। আর এখানে একটা আয়না রয়েছে, ইন্টারকম রয়েছে, এই ইন্টারকম, আর আরও ওয়াটার ওনারা এখানে দেন। আর মিনারেল ওয়াটার মানে যেটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিলে চার্জেবল, 20 টাকা 1 লিটার, কিন্তু লোকাল জল, কোনো বিসলারি কফি না এরকম কিছু নয়, লোকাল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আর এইখানে হচ্ছে মেনু কার্ড, সকাল 6:30 থেকে রাত্রি 10টা অবধি আপনারা অর্ডার প্লেস করতে পারেন। কোনো কিচেন নেই এই রেস্টুরেন্টে, কিন্তু এখানে অর্ডার করলে ওদের টাই আপ রেস্টুরেন্ট আছে, তো এই টাই আপ রেস্টুরেন্ট থেকে ওনারা খাবার এনে দেন। মেনুটা আপনাদের দেখিয়ে দিলাম, প্রাইসগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু, ওয়াশরুমটা যেটা মেন। গিজার তো আছে আপনাদের আগেই বললাম, বাইরে সুইচটা দেখালাম। তো ঢুকেই এখানে সুইচ বোর্ড, এখানে একটা মিরার, বেসিন, এখানে রয়েছে কোমোড, কিন্তু তলা দিয়ে জল লিক করছে না, এক্ষুনি ধুয়ে গেছে বুঝতে পারছি না, তলাতে একটু জল রয়েছে দেখছি। এটা হ্যান্ড শাওয়ার, সরি কোমোড শাওয়ার। আর এদিকে ওয়েট এরিয়াটা বানানো রয়েছে, কিন্তু কোনো গ্লাস ডোর দিয়ে সেপারেশন করা নেই, এই যে শাওয়ার। তো মোটামুটি
এই বাজেটের মধ্যে ঠিকঠাক বলা যেতে পারে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে হোটেল আমি বলবো না। বাট হায়দ্রাবাদে বর্তমানে যা হোটেলের কস্টিং দেখছি সেই তুলনায় এই প্রাইসে ঠিকঠাক আছে। তো খাবারটা আমরা অর্ডার করব রাতে, তো খাবারটা কীরকম কী খেতে সেটা আমরা খাবারটা অর্ডার করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, আমরা খাবার অর্ডার করেছিলাম, আপনাদের যে বলেছিলাম খাবার অর্ডার করে দেখাবো। তো এই যে ডাব্বাটা দেখছেন, এটাতে ভর্তি চাউমিন রয়েছে, পুরো এক ডাব্বা ভর্তি চাউমিন, ফুল প্লেট 180 টাকা এক চাউমিন, আর যদি হাফ প্লেট নেন 110 টাকা, এটা ফুল প্লেট এই সাইজের ডাব্বাতে। আর সঙ্গে একটা স্যালাড দিয়েছে, এই যে অনিয়ন স্যালাড দেখতে পাচ্ছেন, ওতে একটা লেবু আছে আর পেঁয়াজ আছে, আর আরেকটা লেবু আর পেঁয়াজটা দিয়েছে। একটা ভেজ থালি অর্ডার করেছি তার সাথে, আর প্রত্যেকটার সাথে দুটো দুটো করে চামচ দিয়েছে। দেখুন খুব সুন্দর, মানে ভালো কোয়ালিটির চামচ, সেই নরম একদম ল্যাতপ্যাতে চামচ নয়, ভালো কোয়ালিটির চামচ। আর খাবারগুলো ভেজ থালির প্রত্যেকটা কন্টেনারে, এটা একটা ভেজ ভেজ কিছু সবজি আছে, আর এটাতে আছে ডাল, এটায় আছে পনির, এটাতে আছে রাইস, দেখতেই পাচ্ছেন বেশ যথেষ্ট কোয়ান্টিটির রাইস দিয়েছে, বাসমতি রাইস, আর এর ভেতর তিনটে রুটি আছে। তো এই টোটাল প্যাকেজটা 180 টাকা নিয়েছে। তো যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটিতে খাবার দিয়েছে এবং প্যাকেজিং খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা, আর সুন্দর ক্যারি ব্যাগে করে দিয়ে যায়। এইটা হলো এই রেস্টুরেন্টটার নাম। আপনাদের বলেছিলাম যে এদের নিজস্ব কিচেন নেই, তো এরা বাইরে থেকে খাবার আনিয়ে দেয়, মেনু কার্ডটা এদের এখানে রাখা রয়েছে, তো এই রেস্টুরেন্টটা থেকে আনিয়ে দেয়, খাবার খুব ভালো। তবে একটা জিনিস মিসিং ছিল, এই যে দেখুন রায়তাটা মিসিং ছিল, এক বাটি রায়তা দিয়ে গেছে, মানে আমি মেনুতে লেখা ছিল, আমি কল করে বললাম, তো বলতে আবার এসে এক বাটি রায়তা দিয়ে গেল। তো এই দেখুন, আমরা আজকে এক থালি অর্ডার করেছিলাম, তো এক থালিতে আমাদের দিয়েছে হচ্ছে ভাত, এদিকে দুটো ডিম দিয়ে একটা ঝোল, আর এখানে এগ ভুরজি, আর এটাই আছে তিনটে রুটি, আর এই যে স্যালাড দিয়েছে, এটার দাম 200 টাকা। কিন্তু এতে আরও কিছু ছিল, কালকে ঠিক যেমন আমাকে ভেজ মিলেতে রায়তা দেয়নি চাওয়ার পর দিয়েছে, আজও রায়তা দেয়নি, আজ একটা ডাল ফ্রাইও ছিল সেটাও দেয়নি। তো কালকেও একটা জিনিস মিস হয়েছে, আমি পরে ভালো করে দেখলাম যে কালকেও আমার একটা ভেজ, মানে দুটো ভেজ সবজি দেওয়ার কথা ছিল আর পনির দেওয়ার কথা ছিল, তো দুটো ভেজের বদলে একটা ভেজ দিয়েছিল, মানে ওরা একটা করে সবজি কি আইটেম কিছু আর রায়তাটাকে মিস করেই, এটুকু আমি বুঝে গেলাম। তো এখান থেকে খাবার নিলে এই কথাটা একটু মাথায় রাখবেন যে এরা কিন্তু থালিতে ম্যাক্সিমাম জিনিসই না দেওয়ার চেষ্টা করে, তো সেটা একটু দেখবেন নেওয়ার সময়। আশা করি আপনাদের একটা ভালো হোটেলের সন্ধান দিতে পারলাম সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছে। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, বর্ষাকালে কিন্তু হোটেলের সামনে একটু জল জমে, সেটা একটু মাথায় রাখবেন। আর এখানে খাবারের যে হোটেলটা আছে সেটা কিন্তু জাস্ট গুরুদুয়ারার সামনে যে বাস রাস্তাটা তার অপোজিট ফুটেই রেস্টুরেন্টটা, যদি আপনারা ডাইরেক্টলি ওখানে গিয়ে খান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস এই 50 থেকে 100 টাকা মতো কম দাম পড়বে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করুন, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পাওয়ার জন্য।